বলবো কি, সিন্ধু থেকে আপ টু ব্রহ্মপুত্র অব্দি 2500 কিলোমিটার হিমালয়ের বিস্তার। আর যদি পর্বতের রেসপেক্টে বলে, নাঙ্গা পর্বত থেকে নামচা বাড়োয়া, নামচা বাড়োয়া কোথায়? অরুণাচল প্রদেশ। নাঙ্গা পর্বত কোথায়? পাক অধিকৃত কাশ্মীরে। নাঙ্গা পর্বত কোথায়? পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর। নামচা বাড়োয়া কোথায়? এআরপি, অরুণাচল প্রদেশ। দুটো নামচা বাড়োয়ার হাইট বলে দিচ্ছি, আর তোমার নাঙ্গা পর্বতের হাইট বলা আছে 8126। এটাই হচ্ছে হিমালয়ের এক্সটেনশন বা বিস্তার। কোশ্চেন নাম্বার ওয়ান এর এক্সপ্লেনেশন যেগুলো বলছি মাথায় রাখো, অনেক ইনফরমেশন নিয়ে আমরা আলোচনা করব। হিমালয় পর্বত যখন সৃষ্টি হয়েছে সেখানে টেথিস সাগর নামে খ্যাত বা সেটি সাগর ছিল। টেথিস সাগর না বলে এটাকে অনেক সময় ট্রেঞ্চ বা মহিখাত বলে অনেকে। টেথিস সাগর না বলে অনেকে টেথিস মহিখাত বলে। এই যে হিমালয় পর্বতমালা সৃষ্টি হয়েছে, তোমরা বলো হিমালয় কি জাতীয় পর্বত? কি জাতীয় পর্বত হিমালয়? কি ভঙ্গিল বলো? ভঙ্গিল জাতীয়, ভঙ্গিল পর্বত। আরে হিমালয় তাহলে আমরা বলতে পারি কি, ভঙ্গিল পর্বত। ইংলিশে কি বলবো আমরা? ফোল্ডেড মাউন্টেন। তাহলে হিমালয় ভঙ্গিল পর্বত বা ফোল্ডেড মাউন্টেন। ওকে, হিমালয় কটা পদ্ধতির মধ্যে দিয়ে ঠিক হয়েছে, কটা ফেজে তৈরি হয়েছে হিমালয়? হিমালয় ছটা ফেজের মধ্যে দিয়ে তৈরি হয়েছে হিমালয়। হিমালয় কটা ফেজের মধ্যে দিয়ে তৈরি হয়েছে? হিমালয় ছখানা ফেজের মধ্যে দিয়ে তৈরি হয়েছে। ওকে, যেখানে যেগুলো লিখছি একটু বুঝে বুঝে নেবে, যেখানে ডাউট হবে যে কোনো কোশ্চেন আসতে হবে জিজ্ঞেস করবে। নেক্সট কোশ্চেনে কি বলছে? নেক্সট বলছে হিমালয়ের উত্তরে, উত্তর হিমালয় পর্বতশ্রেণী একটি নবীন ভঙ্গিল পর্বত। নবীন ভঙ্গিল পর্বত মানে কি? ইয়াংগেস্ট ফোল্ডেড মাউন্টেন রেঞ্জ। ভঙ্গিল পর্বত মানে আমি একটু লিখলাম কি, ফোল্ডেড মাউন্টেন। নবীন মানে কি? ইয়াংগেস্ট ফোল্ডেড মাউন্টেন। এবং এর উত্তর থেকে, উত্তর এবং সব থেকে উঁচু শ্রেণী হলো হিমাদ্রি হিমালয়। হিমাদ্রি হিমালয় কি জিনিসটা দেখো, আমরা যদি হিমালয় পর্বতমালাকে এরকম ভাগ করি তাহলে এটা হচ্ছে প্রথম অঞ্চল, এটা হচ্ছে সেকেন্ড জোন, এটা হচ্ছে থার্ড জোন। প্রথম জোনের নাম হচ্ছে হিমাদ্রি, ওকে। সেকেন্ড জোনের নাম হচ্ছে হিমাচল। থার্ড জোনের নাম হচ্ছে শিবালিক। যেটা হিমাদ্রি আমরা বলছি, যেটা হিমাদ্রি আমরা বলছি সবার উপরে আছে, সেটারই নাম হচ্ছে গ্রেটার হিমালয়। যেটা হিমাচল আমরা বলছি সেটারই নাম হচ্ছে লেসার হিমালয়। আর যেটা শিবালিক আমরা বলেছি সেটা কি বলা হচ্ছে, আউটার হিমালয় বা বহির হিমালয়। আর এই গ্রেটার হিমালয়, এই যে গ্রেটার হিমালয় বা হিমাদ্রি, এর একদম মাথায় এই অঞ্চলটা দেখো, আমি কাল লাল করে দিচ্ছি এই অঞ্চলটা। এই অঞ্চলটাকে কি বলা হয়? এই অঞ্চলটাকে বলা হয় ট্রান্স হিমালয়। কি বলা হচ্ছে? ট্রান্স হিমালয়, TRANS, ট্রান্স হিমালয়। ট্রান্স হিমালয় কি? এই হিমাদ্রির উঁচু অংশটাকে বলা হচ্ছে ট্রান্স হিমালয়। এই ট্রান্স হিমালয়তেই কে অবস্থান করছে? কেটু বা গডউইন অস্টিন। কেটু বা গডউইন অস্টিন ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, যার হাইট কত কেটু বা গডউইন অস্টিনের? 8611 মিটার। 8611 মিটার। দেখো ক্লিয়ার এতটা প্রত্যেকের? এত অবধি কোনো ডাউট আছে? তিনটে কোশ্চেন আমরা করলাম, এত অবধি কারোর কোথাও কোনো ডাউট, কোনো জিজ্ঞাসা? প্রত্যেকে শোনা যাচ্ছে? নেক্সট, যেখানে ডাউট হবে যে কোনো কোয়েরিজ, বাংলা ইংলিশ যে কোনো জায়গায় ডাউট জিজ্ঞেস করে নাও। নেক্সট, ভারতে হিমালয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল কাঞ্চনজঙ্ঘা। দেখো এটা বোঝো, ভারতে হিমালয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। আর যদি বলে ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কারাকোরামে, দ্যাট ইজ সর্বোচ্চ শৃঙ্গ, দ্যাট ইজ কেটু বা গডউইন অস্টিন। আমরা যে কেটু কেটু করছি না, আমি এখানে লিখে দিচ্ছি কেটুর অপর নাম কি। কেটুর অপর নাম হচ্ছে গডউইন অস্টিন। কেটুর উচ্চতা মেপেছিল কি? গডউইন অস্টিন, ওই জন্য গডউইন অস্টিন। কেটুর হাইট কত? 8611 মিটার। আমি এখানেও লিখে দিয়েছি, দেখো এখানেও লিখে দিয়েছি, এদিকেও লিখে দিই, 8611 মিটার।
এই কাঞ্চনজঙ্ঘা তাহলে কোথায় অবস্থিত? হিমাদ্রি হিমালয়। হিমাদ্রি বলছে কি একদম টপ জায়গাটা, তাহলে কাঞ্চনজঙ্ঘা এইখানে অবস্থিত, এই 1 নম্বর জোনের মধ্যে অবস্থিত, এইখানটা নয়, এটা ট্রান্স হিমালয়, 1 নম্বর জোনে অবস্থিত এই কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘার হাইট হচ্ছে 8598 মিটার, 8598 মিটার। এটা কিন্তু আমাদের রাজ্য সরকার ধরে, পিএসসি এটাকে কনসিডার করে। বাট কাঞ্চনজঙ্ঘার রিয়েল হাইট কত? 8586 মিটার। এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাকচুয়াল, এটা হচ্ছে রিয়েল, আর এটা কিন্তু পিএসসি ধরে এটাকে অ্যান্সার। তোমরা তাহলে কোনটা করবে? তোমরা চেষ্টা করবে 8598 যেটা অপশনে পাবে ওটাকেই করবে, আর এটা না পেলে তো বুঝতেই পারছো 8586 তোমাদেরকে করতে হবে। নেক্সট, পৃথিবীর সর্বোচ্চ পর্বতশিখা মাউন্ট এভারেস্ট, ঠিক আছে, 8850 মিটার, 8848 করতে এখন 8850 মিটার। এই যে মাউন্ট এভারেস্ট দেখতে পাচ্ছ, এই মাউন্ট এভারেস্টের হাইট কে মেপেছিল? রাধানাথ শিকদার, রাধানাথ শিকদার মেপেছিল মাউন্ট এভারেস্টের হাইট, ঠিক আছে। এই রাধানাথ শিকদার যার নেতৃত্বে কাজ করত, যার আন্ডারে কাজ করত, তার নাম হচ্ছে জর্জ এভারেস্ট, জর্জ এভারেস্ট। এই জর্জ এভারেস্টের অধীনে রাধানাথ শিকদার কাজ করতে বলেই তাই এই যেটা হাইট মেপেছিল পৃথিবীর উচ্চতম সেটারই নাম হয়ে গেল কি, মাউন্ট এভারেস্ট। এই জর্জ এভারেস্টের নাম অনুসারে হয়ে গেল মাউন্ট এভারেস্ট। দেখো এত অব্দি কারো কোথাও কোনো ডাউট? প্রত্যেকে বোঝা যাচ্ছে? প্রত্যেকে লেখা বুঝতে পারছো? হ্যাঁ স্যার, ক্লিয়ার। নেক্সট, মাউন্ট এভারেস্ট কে নেপালে কি নামে ডাকা হয়? দেখো এগুলো আমি কোশ্চেন দিয়ে দিতে পারতাম, তাহলে কি হতো, তোমরা অ্যানসার দিতে টাইম চলে যেত। অ্যানসার এখানে দেওয়া থাকলে, অ্যানসার এখানে দেওয়া থাকলে কি হলো, তাহলে তোমাদের আলোচনাটা বেশি করা যাবে। মাউন্ট এভারেস্ট কে নেপালে কি বলা হয়? সাগর মাথা। এই ভারত মহাসাগরের মাথা সব থেকে উঁচুকে, ধরো ভারত মহাসাগর এই অঞ্চলটা, তাহলে এখানটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। তাহলে ভারত মহাসাগর সব থেকে উঁচু অঞ্চল কোনটা? মাউন্ট এভারেস্ট, এটি মাউন্ট এভারেস্ট। এটা কি বলা হচ্ছে? নেপালের সাগর মাথা। তিব্বতে কি বলা বলা হয়? চমু লাংমা। তিব্বতে কি নামে ডাকা হয়? চমু ডাংমা। আর এই মাউন্ট এভারেস্ট কে, মাউন্ট এভারেস্ট কে ইন্ডিয়াতে অফিসিয়ালি কি বলে? অফিসিয়ালি বলা হয় পিক 15, পিক 15 বলা হয় অফিসিয়ালি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 7 বলবে, ভারতের সব থেকে প্রাচীন পর্বত হলো আরাবল্লী পর্বত, ঠিক আছে। দেখো আরাবল্লী বর্তমানে যদি কি জাতীয় পর্বত বলে, বর্তমানে ক্ষয়জাত পর্বত, ক্ষয়জাত পর্বত মানে রেসিডুয়াল মাউন্টেন। আরাবল্লী তাহলে বর্তমানে কি জাতীয় পর্বত? রেসিডুয়াল মাউন্টেন বা ক্ষয়জাত পর্বত। কিন্তু আরাবল্লী যখন ছিল তখন কি ছিল? প্রাচীন, তখন কি ছিল? প্রাচীন বঙ্গীয় পর্বত। পৃথিবীর প্রাচীনতম বঙ্গীয় পর্বত আরাবল্লী, আর বর্তমানে আরাবল্লী কি? ক্ষয়জাত পর্বত। এই আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর। কোথায় অবস্থিত? মাউন্ট আবু। এই যে গুরু শিখরের কথা আমরা বলছি, এই গুরু শিখরের হাইট কত? 1722 মিটার। বহুবার এসেছে, আজকে যা করাবো সেখান থেকে পরীক্ষালে অনেক কোশ্চেন কিন্তু কমন পাবে, ঠিক আছে। 1722 মিটার এই আরাবল্লী সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখরের উচ্চতা। মাউন্ট আবু কোথায় অবস্থিত? মাউন্ট আবু, মাউন্ট আবুতে একটা মন্দির রয়েছে, দিলওয়ারা টেম্পল। দিলওয়ারা টেম্পল মাউন্ট আবুতে অবস্থিত। কাদের মন্দির এটা? জৈনদের মন্দির। জৈনদের মধ্যে একজন তীর্থঙ্কর ছিল, তার নাম হচ্ছে পার্শ্বনাথ, পার্শ্বনাথের মন্দির এটা। নেক্সট, আরাবল্লী পর্বত কোথায় অবস্থিত? সিম্পল একদম, রাজস্থানে অবস্থিত। এই আরাবল্লী পর্বত থেকে একটা নদীর উৎপত্তি হয়েছে, বলতে পারবে নদীটার নাম কি? লুনি নদী। আরাবল্লী পর্বত থেকে পূর্ব দিকে কোন নদী আছে? ধরো আরাবল্লী মাউন্টেন, এটা আরাবল্লী মাউন্টেন, এটা হচ্ছে আরাবল্লীর পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিক। পশ্চিম দিক থেকে দেখে লুনি নদী, এই যে লুনি নদী চলে গেল লুনি। আর পূর্ব দিকে কোন নদী আছে? পূর্ব দিকে বানাস নদী, BANAS, বানাস নদী, ঠিক আছে, হয়ে গেল। নেক্সট বলছে লুনি কোথায় গিয়ে পড়েছে, বলো লুনি কোথায় গিয়ে পড়েছে? লুনি কচ্ছেরণে পড়েছে। এবার তোমরা বলবে কচ্ছেরণ কোথায়? কচ্ছেরণ ভারতের কোথায়? গুজরাট, গুজরাট অবস্থিত, কারেক্ট।
কচ্ছেরন হচ্ছে গুজরাটে অবস্থিত। এই লুনিকে কি নদী বলা হয় ভারতের? কে বলতে পারবে লুনিকে কি নদী বলা হয়? লুনিকে বলা হয় বলো অন্তর্বাহিনী নদী। লুনিকে কি বলা হচ্ছে? অন্তর্বাহিনী নদী। ইংলিশে কি বলা হয়? ইনল্যান্ড রিভার। অন্তর্বাহিনী, অন্তর্বাহিনী নদী কাকে বলে? দেশের মধ্যেই উৎপত্তি হয়ে সাগর বা মহাসাগরে মেলেনি, দেশের মধ্যে উৎপত্তি হয়ে সাগর বা মহাসাগরে না মিলে দেশেরই কোনো একটা স্থানে গিয়ে মিলে গেছে বা পড়ে গেছে, তাকে বলা হয় লুনি নদী। এই তাকে বলা হয় অন্তর্বাহিনী নদী। ঠিক আছে, কচ্ছেরনে গিয়ে পড়েছে। কচ্ছেরন অঞ্চলটা জায়গাটা কোথায়? কচ্ছেরন জায়গাটা যদি দেখি, গুজরাটের ম্যাপটা অনেকটা এই রকম দেখতে। ঠিক আছে, এই ওপরের যে পার্টটা, মানে এই যে দুটো পার্ট আমরা টানছি, এই ওপরের পার্টটা, এই অঞ্চলটাকে বলা হয় কচ্ছেরন বা রান অফ কচ্ছ। পশ্চিমঘাট পর্বতের অপর নাম কি? মহাদ্রি নয়, এটা সহাদ্রি হবে। ইংলিশে কি বলে? SHYADRIS। পশ্চিমঘাট পর্বতের অপর নাম কি? সহাদ্রি। ঠিক আছে, পশ্চিমবঙ্গ পর্বতের মাথায় দেখো অপর নাম সহাদ্রি। এই দেখো লুনি নদী যে এখানে বলছিলাম না, একটা জিনিস লিখে রাখো, লুনি নদীর দৈর্ঘ্য কত? 495 কিলোমিটার। লুনি নদীর দৈর্ঘ্য 495 কিলোমিটার। তাহলে এখানে কি বলছে? সহাদ্রি। পশ্চিমবঙ্গ পর্বতের অপর নাম কি? সহাদ্রি। ঠিক আছে, এই পশ্চিমবঙ্গ পর্বতমালা কেন ফেমাস বলতো? ফেমাস হচ্ছে বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য, এর জন্য ফেমাস। ঠিক আছে, পশ্চিমের পর্বতমালা কোনটা? এই যে ভারতের এই যে উঠে যাচ্ছে না, এই যে এই সাইডের যে পার্টটা, এই সাইডটা, এটাকেই বলা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিম ঘাট পর্বতমালা। এটাকেই বলা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিম ঘাট পর্বতমালা। নেক্সট, থলঘাট, ভোরঘাট এবং পালঘাট পশ্চিমঘাট পর্বতে অবস্থিত। থলঘাট, ভোরঘাট, পালঘাট, কিরকম ব্যাপারগুলো বলে দিচ্ছি একটু। এই যদি ভারতের ম্যাপটাকে, লোয়ার পার্টটাকে এরকম ভাবে দেখতে হয়, তা ঘাট কি দেখো, এটা পশ্চিমঘাট পর্বতমালা পশ্চিম দিকে, আর এই পূর্ব দিকে পূর্বঘাট পর্বতমালা। পশ্চিমঘাট পর্বতমালা মানে হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, পূর্বঘাট পর্বতমালা হচ্ছে ইস্টার্ন ঘাট। কোথায় মিলিত হয়েছে? এই জায়গাটা মিলিত হয়েছে। তোমরা বলবে পশ্চিমঘাট পূর্বঘাট কোথায় মিলিত হয়েছে, এই জায়গাটার নাম কি? নীলগিরি মাউন্টেন, নীলগিরি পর্বত। এই যে নীলগিরি পর্বত, এখানে একটা শূন্যস্থান বা ফাঁকা অংশ বা পাস রয়েছে, পাস। এই পাসটাকে বলা হচ্ছে কি? এই পাসটাকে বলা হচ্ছে পালঘাট গ্যাপ। কেরালার পালাক্কাড় ডিস্ট্রিক্টে রয়েছে পালঘাট গ্যাপ। মানে এই সাইডে কোন রাজ্য? এই সাইডে হচ্ছে কেরালা। এই সাইডে কোন রাজ্য? তামিলনাড়ু। তাহলে কেরালা তামিলনাড়ুকে কে যুক্ত করেছে? দ্যাট ইজ পালঘাট গ্যাপ। দেখো এত অব্দি কারো কোনো ডাউট আছে? এত অব্দি কারো কোথাও কোনো ডাউট? ক্লিয়ার স্যার? ক্লিয়ার তো একদম প্রত্যেকে। যে কোনো ডাউট হবে দেখো, আমরা যতটা সম্ভব একটা কোয়েশ্চেন থেকে যত টেনে টেনে করা যায় আমরা সেটা চেষ্টা করব। তোমাদেরও যদি কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি জিজ্ঞেস করে নেবে। নেক্সট, এবার দেখো এই থলঘাট বললাম, যেটা থলঘাট কাকে কানেক্ট করেছে? নাসিক ও মুম্বাইকে কানেক্ট করেছে। ভোরঘাট কাকে কানেক্ট করেছে? মুম্বাই ও পুনে। আর একটু আগে বলছিলাম পালঘাট কাকে? কোয়েম্বাটুর ও কোচি। কোচি হচ্ছে কোথায়? কোচি হচ্ছে কেরালা, কোয়েম্বাটুর হচ্ছে তামিলনাড়ু। ঠিক আছে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। কোয়েম্বাটুরকে কি বলা হয়? ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া। এর মধ্যে সংযোগস্থল পরীক্ষায় কিন্তু এই পালঘাটটা কিন্তু বেশি দেয়, পালঘাটটা বেশি দেয়। নেক্সট, এবার কি বলছে দেখো, ভারতের পূর্বের সমুদ্র উপকূলীয় কি বলা হয়? করমণ্ডল। অ্যাকচুয়াল পূর্ব দিকের কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল? তামিলনাড়ু রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল। এবার তোমরা বলবে করমণ্ডল উপকূলে বছরে কবার বৃষ্টিপাত হয়? কে বলতে পারবে করমণ্ডল উপকূলে বছরে কবার বৃষ্টিপাত হয়?
শোনা যাচ্ছে প্রত্যেকের? প্রত্যেকে শুনতে পাচ্ছ? রেসপন্স করবে একটু। বড়মন্ডল উপকূলে বছরে কবার বৃষ্টিপাত হয়? দুবার। নেক্সট, ভারতের পূর্বে সমুদ্র উপকূলকে কি বলা হয়? করমন্ডল উপকূল। পশ্চিমে গুজরাট থেকে গোয়া অবধি, গুজরাট থেকে গোয়া অবধি উপকূল কি নামে পরিচিত? কোঙ্কন উপকূল। তোমাদের আমি একটা ভিডিও ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম কোঙ্কন উপকূল। ম্যাঙ্গালোর থেকে কন্যাকুমারী কি? মালাবার উপকূল। মালাবার উপকূল অ্যাকচুয়াল কেরালার উপকূলকে বলে, কেরালা কোস্ট বা কেরালার উপকূলকে বলে। আর কোঙ্কন উপকূল মেনলি কোথায়? মেনলি মহারাষ্ট্র আর গোয়াকে বলা হয় কোঙ্কন উপকূল। মহারাষ্ট্র আর গোয়ার উপকূলকে বলা হয় কোঙ্কন উপকূল। নেক্সট পয়েন্ট, নেক্সট কি বলছে? বলছে নীলগিরি পর্বত পাহাড় পশ্চিমঘাটে পূর্বঘাটের মিলনস্থল। একটু আগেই দেখিয়েছি যে নীলগিরি পাহাড় পশ্চিমঘাট ও পূর্বঘাটের মিলনস্থল। এই যে একটু আগেই দেখালাম, এই যে নীলগিরি, এই যে নীলগিরি, এখান থেকে অ্যারো চিহ্ন দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি। নীলগিরি পাহাড়ে কফি চাষ খুব ফেমাস। নীলগিরি পাহাড়ের কি? পশ্চিমঘাট ও পূর্বঘাটের মিলনস্থল। ঠিক আছে, এই নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদা বেতা। নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদা বেতা। দোদা বেতার হাইট কত? 2637। ঠিক আছে, নেক্সট 16 নম্বর কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট। আজকের থেকে পরীক্ষায় বেশ কিছু কোশ্চেন পাবে। ভারতের দক্ষিণ অংশে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাই মুদি। আনাই মুদি ভারতের দক্ষিণ অংশে সর্বোচ্চ শৃঙ্গের নাম। হাইট কত? 2695 মিটার। করেক্ট। কোথায় লোকেটেড? কেরালা। কোন জায়গা? ওয়েস্টার্ন ঘাট, ওয়েস্টার্ন ঘাটে লোকেটেড। আনাই নদী যে শৃঙ্গ কোন পাহাড়ে অবস্থিত? আন্নামালাই পাহাড়ে অবস্থিত বা আনাইমালাই পাহাড়ে অবস্থিত। তাহলে আনাই নদী কোন পাহাড়ে সর্বোচ্চ শৃঙ্গ? আন্নামালাই বা আনাইমালাই এর সর্বোচ্চ শৃঙ্গ। ওকে, নেক্সট, ভারতের সব থেকে বড় পাহাড়? ডেকানের পাহাড়। ডেকানের পাহাড় মানে এটাকে বলা হয় ডেকান ট্র্যাপ। ডেকান ট্র্যাপ, ট্র্যাপ মানে সিঁড়ি বা ধাপ। ট্র্যাপ মানে সিঁড়ি বা ধাপ। এটাকে বাংলায় কি বলা হয়? দাক্ষিণাত্যের লাভা মালভূমি। এই ডেকান পাহাড় কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। ঠিক আছে, দাক্ষিণাতে লাভা মালো। এখানে ডেকানে কি আছে? প্রচুর পরিমাণ মিনারেলস বা খনিজ পদার্থ রয়েছে। প্রচুর পরিমাণ মিনারেলস বা খনিজ পদার্থ রয়েছে। ছোটনাগপুর মালভূমিকে ভারতের কি বলা হয়? রুড়ো বলা হয়। আর যদি বলা হয় ভারতের কোন শহরকে রুড়ো বলা হয়, ভারতের কোন শহর যদি শহর বলতো তাহলে কি অ্যান্সার হতো বলো? শহর বললে কি অ্যান্সার হতো? ট্রাই করো, শহর বললে কি অ্যান্সার হতো কে বলতে পারবে? আচ্ছা, শহর বললে দুর্গাপুর, পশ্চিমবঙ্গের দুর্গাপুর। মালবা পাহাড়। অ্যাকচুয়ালি যে মালবা পাহাড় দেখছো না, ইংলিশে স্পেলিংটা হচ্ছে MALWA, মালওয়া হিল। মালওয়া হিল কোথায় অবস্থিত? আরাবল্লী এবং দক্ষিণে বিন্দ্য পর্বত। দেখো ছবিটা দেখো, বুঝতে পারবে। ছবিটাতে যদি আমরা বলি, এইখানটায় রয়েছে হচ্ছে আরাবল্লী, এই জায়গাটা কে রয়েছে? এই জায়গাটা হচ্ছে আরাবল্লী, আরাবল্লী। ঠিক আছে, আরাবল্লী পাহাড়। এবং দক্ষিণে কে আছে? বিন্ধ্য পর্বত। এই জায়গাটা হচ্ছে বিন্ধ্য পর্বত। এই জায়গাটা কি? বিন্ধ্য মাউন্টেন, বিন্ধ্য পর্বত রয়েছে। এর মাঝে কি অবস্থিত? মালওয়া। তাহলে মালওয়া পর্বত কি বিন্ধ্য পর্বতের কোথায় অবস্থিত? এইখানে অবস্থিত। ঠিক আছে, এটা একটা মালভূমি অঞ্চল, এটাই হচ্ছে মালওয়া। তাহলে বিন্ধ্য পর্বতের কোথায় অবস্থিত? বিন্ধ্য পর্বতের উত্তরে অবস্থিত। দেখো উত্তর দিকে অবস্থিত, এটা আরাবল্লী, এটা হচ্ছে বিন্ধ্য পর্বত, এই জায়গাটা হচ্ছে মালওয়া, তাহলে উত্তর অবস্থিত। এই পুরো জায়গাটা কোথায়? পুরো জায়গাটা হচ্ছে মধ্যপ্রদেশ, MP। তাহলে মালওয়া পাহাড় কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত। নেক্সট, মহেন্দ্রগিরি। মহেন্দ্রগিরি কোথায় অবস্থিত? পূর্বঘাটে অবস্থিত। এই মহেন্দ্রগিরির হাইট কত? 1501 মিটার। এক সময় পূর্বঘাট, পূর্বঘাট মানে এই সাইডটা, ইস্টার্ন ঘাট, এই সাইডটা, এই সাইডটা, এই সাইডটা, এই সাইডটাকে বলা হচ্ছে পূর্বঘাট। এটাকে বলা হচ্ছে কি?
ইস্টার্ন ঘাট বা পূর্ব ঘাট, এরা কোন মহেন্দ্রগিরি হাইট। কিন্তু বর্তমানে যদি বলা হয় পূর্ব ঘাটের পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, কে পারবে সর্বোচ্চ শৃঙ্গ কি হবে? অ্যান্সার হবে জিন্ধাগাড়া। জিন্ধাগাড়া কত? 1690 মিটার। জিন্ধাগাড়া 1690 মিটার। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? জিন্ধাগাড়া 1690 মিটার। এবার তোমরা বলবে, একটু আগেই বলেছি, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম বলো। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কে পারবেন? একটু আগেই বললাম আন্নামালাই পাহাড় বলো, আনাইমুদি। কারেক্ট, সরি, আনাইমুদি, দ্যাট ইজ 2695 মিটার। আর এখানে জিন্দাগাড়া কত পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ? দ্যাট ইজ 1690 মিটার। ঠিক আছে, 1690 মিটার। নেক্সট নেক্সট বলছে, দেখো কোশ্চেন নাম্বার 21, নর্মদা তাপ্তি এবং তাপ্তি নদীর মধ্যবর্তী স্থানে সাতপুরা পর্বত অবস্থিত। সেম আমরা নর্মদা নদী দেখবো, এইখানটা হচ্ছে নর্মদা, এইখানটা হচ্ছে তাপ্তি, এর মাঝে কি অবস্থিত? এর মাঝে সাতপুরা পর্বত অবস্থিত। এটা হচ্ছে নর্মদা, এটা হচ্ছে তাপ্তি, এর মাঝে কি অবস্থিত? সাতপুরা লোকেটেড। ঠিক আছে, সাতপুরা কি? মাউন্টেন, সাতপুরা পর্বত অবস্থিত। এই সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ধূপ গুড়ি না, কথাটা ধূপ গড়। ঠিক আছে, কথাটা কি? ধূপ গড়। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ধূপ গড়। হাইট কত? 1350 মিটার। ধূপগড়ের উচ্চতা 1350 মিটার। এই ধোঁয়াধার জলপ্রপাত সাতপুরা নদী নর্মদা নদীর উপর অবস্থিত, ধোঁয়াধর জলপ্রপাত। ঠিক আছে, ধোঁয়াধর জলপ্রপাত মোস্ট ইম্পর্টেন্ট, বোল্ড করে দিয়েছি, দেখে নাও। ধোঁয়াধর জলপ্রপাত সাতপুরা পর্বতে নর্মদা নদীর উপর অবস্থিত। কোথায় অবস্থিত? যেটা মধ্যপ্রদেশের কোথায়? মধ্যপ্রদেশের জব্বলপুরে লোকেটেড। মধ্যপ্রদেশের কোথায় লোকেটেড? জব্বলপুরে লোকেটেড। ঠিক আছে, জব্বলপুর হচ্ছে মধ্যপ্রদেশ। নেক্সট, গাঢ় পাহাড়, খাসি পাহাড়, জয়ন্তিয়া পাহাড় কোথায় অবস্থিত? মেঘালয়তে অবস্থিত। ঠিক আছে, গাঢ়, খাসি, জয়ন্তিয়া, এই তিনটে পাহাড়কে একসাথে কি বলা হয়? বলা হয় পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল বলা হয়। ঠিক আছে, তিনটে পাহাড়কে একসাথে কি বলা হয়? পূর্বাঞ্চল। এই খাসি পাহাড়েতেই, এই খাসি পাহাড়ে কে অবস্থিত? ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে কি নাম? ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের নাম কি? ১৪০০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়, 1400 সেন্টিমিটার বছরে বৃষ্টিপাত। ঠিক আছে, স্টপ, নেক্সট কোশ্চেন। আচ্ছা, 22টা কোশ্চেনের মধ্যে কারোর কোথাও কোনো ডাউট? কোনো কোশ্চেনে কোনো জিজ্ঞাসা, কোনো ডাউট 22টা কোশ্চেনের মধ্যে? আমরা প্রত্যেকটা কোশ্চেন কে থেকে অনেক ইনফরমেশন বার করার চেষ্টা করছি। স্যার, আনাইমুদির হাইটটা একবার বলবেন? আর বলো, আনাইমুদি 2695, আনাইমুদি 2695 মিটার, আন্নামালাই পর্বত অবস্থিত কেরালা, পশ্চিমঘাট পর্বতমালা। ভারতের সব থেকে বড় নদীর মোহনা হলো কি? হুগলি নদীর মোহনা, হুগলি নদীর মোহনা। এখানেই তো সুন্দরবন তৈরি হয়েছে, এটা মাথায় রেখে। হুগলি নদী, হুগলি কি? হুগলি হচ্ছে গঙ্গার শাখা নদী, গঙ্গার শাখা নদী। নেক্সট, ভারতের বড় বড় সমভূমিগুলো নদীর ধারা বয়ে আনে পলি, পলি দ্বারা গঠিত। সমভূমি কি দিয়ে গঠিত হয়? এখান থেকে পাচ্ছি, সমভূমি পলি দিয়ে গঠিত হয়। পলিকে আমি ইংলিশে কি বলবো? অ্যালুভিয়াল সয়েল, দ্যাট ইজ পলি মাটি, অ্যালুভিয়াল সয়েল। সমভূমি কথার অর্থ কি? সমভূমি কথার অর্থ প্লেনস, দ্যাট ইজ সমভূমি দ্বারা গঠিত কি? প্লেনস। ওকে, নেক্সট, বায়ু দ্বারা গঠিত সমভূমিকে আমি কি বলবো? বায়ু দ্বারা গঠিত সমভূমিকে বলা হয় এডিড প্লেন, সমতল ভূমি বা সমপ্রায় ভূমি।
পেডি প্লেন মানে লিখে রাখতে পারো সমপ্রায় ভূমি, বায়ু দ্বারা গঠিত ভূমিরূপ, তাকে কি বলা হয়? পেডি প্লেন। ওকে, নেক্সট, ভারতের দীর্ঘতম নদী কি? গঙ্গা। এবার গঙ্গার দৈর্ঘ্য বলো, গঙ্গার দৈর্ঘ্য কে বলতে পারবে? গঙ্গার দৈর্ঘ্য কে বলতে পারবে? দেখো যদি মোটামুটি রেসপন্স না করো তাহলে তো বোঝা যাচ্ছে না যে, তাহলে আমি তাহলে ইনফরমেশন তাহলে একটু কমিয়ে দেবো, আমরা এতটা ডিস্টেন্স আলোচনা করছি, যদি একটু রেসপন্স তোমরা না করো তাহলে তো বোঝা যাচ্ছে না যে বুঝতে পারছো কিনা। না স্যার এটা পারবো না। আচ্ছা আচ্ছা, বাকিরা 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 চেষ্টা করো। ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা, 2525 কিলোমিটার, 25-25 কিলোমিটার। উত্তরাখণ্ডের কোথায় গঙ্গোত্রী হিমবাহ থেকে এসছে? বাস্তবে কি দেবপ্রয়াগ ও ভাগীরথী এবং অলকনন্দা সংযুক্ত ধারাকে কি বলছে? গঙ্গা নদী। দেবপ্রয়াগে কি কে মিশেছে? ভাগীরথী। ভাগীরথী নদীর দৈর্ঘ্য কত? 205 কিলোমিটার। অলকনন্দা নদীর দৈর্ঘ্য কত? 195 কিলোমিটার। এই তাহলে ভাগীরথী আর অলকনন্দা, এখান থেকে এসছে ভাগীরথী, এই দিক থেকে এসছে অলকনন্দা। অলকনন্দা অলকনন্দা কত বললাম? 195। ভাগীরথী কত? 205। কোথায় মিলেছে এই জায়গাটা? এই জায়গাটাই হচ্ছে দেবপ্রয়াগ। দেবপ্রয়াগ এটা 5 নম্বর প্রয়াগ, ঠিক আছে? এইখান থেকে যে সিঙ্গেল ফ্লোটা বেরিয়ে গেছে তার নামই গঙ্গা। যমুনা নদী গঙ্গার দীর্ঘতম উপনদী, ঠিক আছে? যমুনা কি গঙ্গার ডান তীরের উপনদী, রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারিস। ডান তীরের উপনদী মানে হচ্ছে রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি। যমুনার লেন্থ কত? 1375 কিলোমিটার, 1375 কিলোমিটার। আচ্ছা তোমরা বলবে গঙ্গা যমুনা কোথায় মিলেছে? গঙ্গা যমুনা দেবপ্রয়াগ। বলো বলো বলো, দেবপ্রয়াগ? না না, দেবপ্রয়াগে তো অলকনন্দার ভাগীরথী মিলেছে। গঙ্গা যমুনা মিলেছে কোথায়? এলাহাবাদ, যার বর্তমান নাম কি? প্রয়াগরাজ। কোথায় মিলেছে? প্রয়াগরাজ মানে এলাহাবাদে মিলেছে। এই এলাহাবাদে কি মেলা হয়? কি হয় এলাহাবাদে? কুম্ভ মেলা। কুম্ভ মেলা কত বছর অন্তর হয়? 12 বছর অন্তর হয়। নেক্সট নেক্সট, তোমরা বলবে বাংলাদেশে গঙ্গা নদী কি নামে পরিচিত? পদ্মা। পদ্মা বাংলাদেশে পদ্মা নদীর ব্রহ্মপুত্র নদীর মিলিত ধারা কি বলা হয়? মেঘনা। এই মেঘনা নদীর সর্ববৃহৎ উপনদী হলো কি? বরাক নদী। এই বরাক নদীটা কিন্তু অ্যাকচুয়াল ভারতের নদী। স্যার এটা কি আপনার ভুটান দিক থেকে আসছে? বলো আরেকবার বলো, এই নদীটা কি ভুটান দিয়ে আসছে? কোন নদীটা বলো? ও স্যার না না স্যার সরি, বরাক তো বরাক বরাক মণিপুর থেকে আসছে, আমি লিখে দিচ্ছি, বরাক মণিপুর থেকে আসছে। বরাক মণিপুর থেকে আসছে মানে কি রকম? ধরো এইটা ধরো ইন্ডিয়া, এই সাইডটা ইন্ডিয়া, এই সাইডটা বাংলাদেশ। ইন্ডিয়ার মধ্যে এই জায়গাটা কি? এই জায়গাটা হচ্ছে মণিপুর। মণিপুর এইখান থেকে আসছে বরাক নদী। এই নদীটা কি নাম? বরাক। এই নদীটা আসছে বরাক, যেমনি বাংলাদেশে ঢুকে গেল, এই যে বাংলাদেশে ঢুকে গেল, নামটা কি হয়ে গেল? মেঘনা হয়ে গেল। এবার এখান থেকে আসছে পদ্মা, পদ্মা আর মেঘনা এখানটা মিলিত হলো, এটা কি নদী? পদ্মা। পদ্মা আর মেঘনা কোথায় মিলিত হলো? এখানটা। এখানটা বাংলাদেশের কি জেলা? চাঁদপুর জেলা। চাঁদপুর, এখানে সব থেকে বেশি ইলিশ মাছ পাওয়া যায়, ইলিশ মাছ এখানে খুব ভালো। তাহলে ভারতের মণিপুর থেকে যে নদীটা আসছে তার নাম বরাক বা বরাক, বাংলাদেশে যখনই ঢুকলো কি নাম হয়ে গেল? মেঘনা। পদ্মা আসছে বাংলাদেশে, গঙ্গা পদ্মা নামে ঢুকেছে, পদ্মা আর মেঘনা যেখানে মিলছে সেই জায়গাটা কোন জায়গা? বাংলাদেশের চাঁদপুর ডিস্ট্রিক্ট, চাঁদপুর জেলা। এইখান থেকে যে নদীটা ফ্লো হয়েছে সেটাই কিন্তু মেঘনা। মেঘনা এসেছে এবং মেঘনা নামে প্রবাহিত হয়েছে। ওকে নেক্সট, ব্রহ্মপুত্র নদীতে আসাম রাজ্যে পৃথিবীর সব থেকে বড় দ্বীপ অবস্থিত, কি নাম? মাজুলি দ্বীপ। এটা কি বলবো আমরা? কি দ্বীপ? নদী গঠিত
রিভার আইল্যান্ড। সেই নদীটার উৎস কি? কোন নদীটা? ব্রহ্মপুত্র নদীর উৎস? মাজুলি, মাজুলি। মাজুলি নদী না, মাজুলি একটা আইল্যান্ড। মাজুলি একটা নদী না, মাজুলি একটা আইল্যান্ড। ও সরি। আর ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য যদি বলি 2900 কিলোমিটার। ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য কোথায় উপস্থিত? মানস সরোবর, তিব্বতের মানস সরোবর থেকে উৎপন্ন। ঠিক আছে স্যার। চামুংডং লেকের ওখানে? বলো আরেকবার বলো। সেখানে একটা লেক আছে না, চামুং কি একটা? চামুংডা মাজুলি থেকে বহু দূর। ঠিক আছে, নেক্সট। পৃথিবীর সব থেকে বড় বদ্বীপ, পৃথিবীর সব থেকে বড় বদ্বীপকে কি বলবো? সুন্দর সুন্দরবন বদ্বীপ, যেখানে কি হয়েছে, গঙ্গা ব্রহ্মপুত্র মিলে তৈরি করেছে। সুন্দরবন বদ্বীপ কি? গঙ্গা ও ব্রহ্মপুত্র মিলে করেছে, মিলে। ঠিক আছে, সুন্দরবনের এরিয়া কত? 1 লক্ষ স্কোয়ার কিলোমিটার, 1 লক্ষ বর্গ কিলোমিটার। ভাগীরথী, হুগলি এবং পদ্মা নদীর মাঝে অবস্থিত। ঠিক আছে, সুন্দরবন কোন কোন দেশে অবস্থিত? একটা পার্ট হচ্ছে ইন্ডিয়া, একটা পার্ট হচ্ছে বাংলাদেশ, বেশিরভাগটা বাংলাদেশ, 60% হচ্ছে বাংলাদেশ, 40% ইন্ডিয়া, 60% বাংলাদেশ, 40% ইন্ডিয়া। নেক্সট, ব্রহ্মপুত্র নদীকে তিব্বতে কি বলা হচ্ছে? সাংপো। তিব্বতে কি বলছে? সাংপো। সাংপো মানে TSANGPO। তিব্বতে যখন ফ্লো করছে কি নাম? সাংপো। অরুণাচল প্রদেশে কি? দিহং। এই দিহং ছাড়া অরুণাচল প্রদেশে আরেকটি নামে পরিচিত। দিহং, দিবং তো উপনদী না? উপনদী, উপনদী, কিন্তু নাম তো ওর ওখানে দিহং। দিহং ছাড়া আরেকটা নাম হচ্ছে সিয়াং, SIANG, সিয়াং। আর আসামে কি নামে পরিচিত? ব্রহ্মপুত্র নদী। ঠিক আছে, এই ব্রহ্মপুত্র নদীকে অনেক সময় লোহিত নদীও বলা হয়, লোহিত নদী বা রেড রিভারও বলা হয়। নেক্সট, বাংলাদেশের ব্রহ্মপুত্র নদীকে কি নামে বলা হয়? যমুনা। বাংলাদেশের ব্রহ্মপুত্র নদী কি নামে পরিচিত? বাংলাদেশের ব্রহ্মপুত্র নদী যমুনা নামে পরিচিত। ঠিক আছে, বাংলাদেশের ব্রহ্মপুত্র নদী যমুনা নামে পরিচিত। এই যমুনার দৈর্ঘ্য কিন্তু 205 কিলোমিটার, এই যমুনার দৈর্ঘ্য কিন্তু 205 কিলোমিটার। নেক্সট, 32টা কোশ্চেনের মধ্যে কারোর কোথাও কোনো ডাউট নেই? দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? কাবেরী। ঠিক আছে, কাবেরী কি বলা হয়? গঙ্গা অফ দ্য। স্যার কাবেরী কোন কোন জেলা দিয়ে গেছে? জেলা, রাজ্য, সরি রাজ্য স্যার। হ্যাঁ তাই বলো। ঠিক আছে, আচ্ছা আসি, তার আগে বলে দিই, গঙ্গা অফ দ্য সাউথ বললে কাকে বলবো? কাবেরী। আর যদি বলা হয় দক্ষিণ গঙ্গা, দক্ষিণ গঙ্গা কাকে বলা হয় বলো? পড়া উচিত তোমাদের, দক্ষিণ গঙ্গা কাকে বলা হয়? কাবেরী। এটা নয়, বাকিরা দক্ষিণ গঙ্গা বলা হয় গোদাবরীকে। গোদা বলা হয় দক্ষিণ গঙ্গা বলা হয় গোদাবরী। আর গঙ্গা অফ দ্য সাউথ, দক্ষিণ ভারতের গঙ্গা কাবেরী। এর ইমিডিয়েট সেম লাগলো কিন্তু মেশাবে না, যে গঙ্গা অফ দ্য সাউথ বা দক্ষিণ গঙ্গা তো একই জিনিস, তা মেশাবে না। ঠিক আছে, তাহলে কাবেরী, এই কাবেরী যদি বলে কোন কোন স্টেটের মধ্যে দিকে, যেটা করলে কোশ্চেন করলো, দ্যাট ইজ কর্ণাটকা, তামিলনাড়ু, কেরালা, এই তিনটে স্টেট। আর একটা স্টেট নয় তার মধ্যে দিয়ে গেছে, দ্যাট ইজ পুদুচেরি। পুদুচেরি হচ্ছে ইউনিয়ন টেরিটরি, পুদুচেরির মধ্যে দিয়ে গেছে। আর এই তিনটে কি? এই তিনটে হচ্ছে স্টেট, এই তিনটে রাজ্যের মধ্যে দিয়ে গেছে। নেক্সট, দক্ষিণ ভারতে, ভারতের দক্ষিণ অংশের দীর্ঘতম নদী কি? গোদাবরী। দীর্ঘতম কেন বলা হচ্ছে? গোদাবরীর লেন্থ কত? 1465 কিলোমিটার। এবং দ্বিতীয় দীর্ঘতম কি? কৃষ্ণা। কৃষ্ণা কেন? 1400 কিলোমিটার। কৃষ্ণা একটু ছোট, গোদাবরী 1465, কৃষ্ণা 1400 কিলোমিটার। ওকে,
নেক্সট, গোদাবরী নদীকে বুড়ি গঙ্গা অথবা বৃদ্ধ গঙ্গা বলা হয়, ঠিক আছে? দেখো মোস্ট ইম্পর্টেন্ট, বুড়ি গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা বলা হয় অথবা দক্ষিণ গঙ্গা, এই যে আমি লিখে দিয়েছিলাম না উপরে একটু আগে যে দক্ষিণ গঙ্গা বলা হয়, এই যে দক্ষিণ গঙ্গা একদম উপরে লিখেছিলাম, দেখো দক্ষিণ গঙ্গা, এই যে লিখে দিয়েছিলাম দক্ষিণ গঙ্গা, তাহলে কি বলা হচ্ছে? দক্ষিণ গঙ্গা বলা হয়। কোথা থেকে উৎপত্তি? মহারাষ্ট্রের নাসিক থেকে উৎপত্তি। এটা কিন্তু 1400 কিলোমিটার, হ্যাঁ এটা 1400, মহারাষ্ট্রের নাসিক থেকে উৎপত্তি। নাসিকে কোথায়? ত্রম্বকেশ্বর, ত্রম্বকেশ্বর ব্রহ্মগিরি পর্বত থেকে উৎপত্তি, ত্রম্বকেশ্বর ব্রহ্মগিরি পর্বত থেকে উৎপত্তি। এই নাসিক কোথায়? নাসিক কিন্তু মহারাষ্ট্র, নাসিক কোথায়? মহারাষ্ট্র। নেক্সট, কোন নদী মোহনার কাছে গিয়ে দুটি ভাগে ভাগ হয়ে গেলে সেখানে বদ্বীপ সৃষ্টি করে? মোহনার কাছে গিয়ে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, কোন নদী মোহনার কাছে গিয়ে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, ঠিক আছে? দুটো ভাগে ভাগ হয়ে গেছে বদ্বীপ দেখতে, কোন নদী মোহনার কাছে গিয়ে দুটো ভাগে ভাগ হয়ে গিয়ে বদ্বীপ সৃষ্টি করে? বদ্বীপ দেখতে অনেকটা ত্রিভুজ আকারের হয়, মানে কি এইখান থেকে একটা নদী এলো, এখানে এসে দুভাগে ভাগ হয়ে গেল নদীটা, এখান থেকে এসে আসার পর একটা দিক এদিকে চলে এলো, একটা দিক এদিকে চলে গেলো। দেখো তাহলে এরকম কিরকম দেখতে হচ্ছে? বয়ের মতো দেখতে হচ্ছে না? বয়ের মতো, এই জন্য এটাকে বলা হচ্ছে ডেল্টা। ডেল্টা মানে বদ্বীপ, ডেল্টা সিম্বল কিরকম? এইটা ত্রিভুজের সিম্বল হচ্ছে ডেল্টা সিম্বল। নেক্সট, যে নদীর মোহনায় কোনো বদ্বীপ সৃষ্টি হয় না তাকে কি বলা হয়? এস্টুয়ারি, এস্টুয়ারি, ESTUARY, এস্টুয়ারি। যেগুলো বদ্বীপ সৃষ্টি হচ্ছে না তাকে কি বলা হচ্ছে? এস্টুয়ারি। এস্টুয়ারি মানে কি? এস্টুয়ারি মানে হচ্ছে খাঁড়ি, খাঁড়ি, এই খাঁড়িতেই মাছ চাষ হয়। নর্মদা এবং তাপ্তি নদীর, দেখো কি বলছে নেক্সট আমাদের, নেক্সট আমাদের বলছে নর্মদা এবং তাপ্তি নদী পশ্চিমবাহিনীর নদীর নাম যার মোহনায় কোনো বদ্বীপ সৃষ্টি হয়নি, যার মোহনায় কোনো কিন্তু বদ্বীপ সৃষ্টি হয়নি। এবার তোমরা বলবে এই নর্মদা এবং তাপ্তি যেটা বলছে, এখানে ফার্স্টেই জানবো যে নর্মদা নদীর দৈর্ঘ্য কত? 1312 কিলোমিটার, 1312 কিলোমিটার, ঠিক আছে? আর তাপ্তির দৈর্ঘ্য কত? 724 কিলোমিটার, 724 কিলোমিটার। তাহলে এগুলি গুজরাটের নদী তো? হ্যাঁ, নর্মদা একচুয়ালি, নর্মদা তাপ্তি দুটোরই উৎপত্তি মধ্যপ্রদেশ, বাট পড়েছে খাম্বাত উপসাগর। আমি দেখিয়ে দিচ্ছি ছবিতে, গুজরাট দিয়ে পড়েছে, এইখানটা হচ্ছে নর্মদা, মধ্যপ্রদেশের অমরকণ্টক, এখানে তাপ্তি, দুটো এরকম এসে এইখানটায় পড়েছে, এইখানটায় পড়েছে। এই জায়গাটা, এই জলভাগটা কি আরব সাগর না, এটা কি নাম? গালফ উপসাগর, গালফ অফ কাচ, গালফ অফ খাম্বাত। এই জায়গাটা তাহলে কোন জায়গাটা? এই যে, এই যে উপরের জায়গাটা, এই যে উপরের জায়গাটা, এই উপরে, এই জায়গাটা, এই জায়গাটা গালফ অফ কাচ, যেখানে লুনি পড়েছে, লুনি, গালফ অফ কাচ, এই নর্মদা তাপ্তি, ঠিক আছে? হয়ে গেল, বদ্বীপ সৃষ্টি হয়নি। নেক্সট, নর্মদা নদীর সৃষ্টি হয়েছে অমরকণ্টক থেকে, ঠিক আছে? এবার তোমরা বলবে অমরকণ্টক কোন রাজ্য ভারতের? এখন লেখাই আছে মধ্যপ্রদেশ। যদি বলে কোন পর্বতমালা থেকে, তাহলে আমরা বলবো কি? মৈকাল পর্বত, মৈকাল মানে মহাকাল, মৈকাল পর্বত থেকে উৎপত্তি, মৈকাল পর্বত। অমরকণ্টক তাহলে কোন পর্বতমালা? মৈকাল পর্বতমালা। এবং এই নদীর বেশিরভাগ অংশ রয়েছে মধ্যপ্রদেশ। নর্মদা নদীকে কি বলা হয়? গুজরাটের জীবন রেখা, মানে কি? স্যার এর আশপাশ থেকে প্রচুর ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, আশেপাশে, আশেপাশে, হ্যাঁ আশপাশ দিকে, গুজরাটের অঞ্চলে, মধ্যপ্রদেশে না, গুজরাটে, হ্যাঁ গুজরাটের আর কি, ওই নর্মদা নদীর পাশ থেকে। হ্যাঁ, ভারতের দীর্ঘতম সরলরৈখিক প্রবাহ সম্পন্ন নদী, ভারতের দীর্ঘতম সরলরৈখিক প্রবাহ সম্পন্ন নদী মানে সোজা প্রবাহিত হয়েছে। দেখো একটু আগে যে উপরে দেখতে পাচ্ছি যে নর্মদা নদী বেশি কিন্তু বাকি নেই, ঠিকঠাক নিজের মতো সোজা চলে আসছে, দেখো নিজের মতো সোজা চলে আসছে, বেশি বাকি নেই কিন্তু। সরলরৈখিক, সরলরৈখিক মানে কি? লিনিয়ার রিভার, লিনিয়ার ফ্লো, সরলরৈখিক প্রবাহ, তাই কি? তার দীর্ঘতম মানে কি? লংগেস্ট লিনিয়ার ফ্লো নর্মদা, 1312 কিলোমিটার। ভারতের দীর্ঘতম উপনদীর নাম কি? যমুনা। যমুনা কি গঙ্গার কোন তীরের নদী? ডান তীরের উপনদী, ঠিক আছে? দৈর্ঘ্য কত? 1375 কিলোমিটার। কোথা থেকে উৎপত্তি? যমুনোত্রী গ্লেশিয়ার,
যমুনোত্রী হিমবাহ থেকে উৎপত্তি, যমুনোত্রী হিমবাহ থেকে উৎপত্তি। ভারতের সর্ববৃহৎ নদী সমভূমি বেসিন হলো গঙ্গার নদীর সমভূমি। তাহলে ভারতের বৃহত্তম সমভূমি কি? এটি গঙ্গা নদীর সমভূমি। কি বলা হয় এটাকে? উত্তর ও উত্তর পূর্বের বৃহৎ সমভূমি অঞ্চল। ইংলিশে কি বলবো? গ্রেট প্লেনস অফ নর্থ অ্যান্ড নর্থ ইস্ট ইন্ডিয়া। আসামের দুঃখ কাকে বলা হয়? ব্রহ্মপুত্র নদীকে আসামের দুঃখ বলা হয়। ঠিক আছে স্যার, আরেকটা কোয়েশ্চেন, বিহারের দুঃখ কাকে বলা হয়? বিহারের দুঃখ কোশি। কোশি, আচ্ছা স্যার, কোশি নদীর উৎপত্তিটা বলবে? এই সব বলে দিচ্ছি, যা দিস তবে তাই জানলে বলে দেবো। কোশি, ও ঠিক আছে। বাংলার দুঃখ কাকে বলা হয় বলো? বাংলার দুঃখ কাকে বলা হয়? দামোদর। দামোদরকে বলা হয়। এবার তোমরা বলবে যে দুঃখ কেন বলা হচ্ছে? বন্যা হয় এখানে। ভেরি গুড। দুঃখ কেন বলা হচ্ছে? তার কারণ হচ্ছে প্রতি বছর বন্যা হওয়ার কারণ। ঠিক আছে, এই কোশি নদীর উৎপত্তি, ঠিক আছে, নেপাল যদি উৎপত্তি বলে, হ্যাঁ কোশি নদীর উৎপত্তি ডেফিনেটলি চায়না বা নেপাল থেকে। ঠিক আছে, তোমরা নেপাল লিখতে পারো, নেপাল থেকে কোশি নদীর উৎপত্তি। যদি বলা হয় কোশি নদীর উৎপত্তি কোথায়, তাহলে বলবো নেপাল থেকে। ঠিক আছে, এই কোশির অ্যাকচুয়াল নাম কি? কৌশিকি, কৌশিকি রিভার। অ্যাকচুয়াল নাম কি? কৌশিকি রিভার। ঠিক আছে, এবার এইটা একটা ইম্পর্টেন্ট জায়গা, যেটা নেপালের বা তিব্বতের হিমালয় রিজিয়ন থেকে আসছে। নেপাল বা তিব্বত হিমালয়ান রিজিয়ন থেকে আসছে। নেপাল তিব্বতের কোন রিজিয়ন? হিমালয়ান রিজিয়ন থেকে আসছে। এবার তোমরা বলবে কোশি নদীর দৈর্ঘ্য কত? কে বলতে পারবে কোশি নদীর দৈর্ঘ্য? এনিওয়ান পারবে না? 729 কিলোমিটার, 729 কিলোমিটার। দামোদরের কত? 541 কিলোমিটার। বললাম পিএসসি এটাকে ধরে, বাট অ্যাকচুয়াল হচ্ছে 586 ধরা হয়, 586 কিলোমিটার। স্যার বলছি দৈর্ঘ্যগুলো কি ইম্পর্টেন্ট হবে? দেখো যেগুলো লিখে দিচ্ছি এগুলো প্রত্যেকটা পড়বে, তুমি মাথায় রাখো। এই যে সেট, দুখানে এরকম সেট তোমাদের করাবো, আরো একটা সেট করাবো, ঠিক আছে, তারপর কিছু নোটসও দেবো। এই যে সেটগুলো করাচ্ছি এইখান থেকে কোশ্চেন কনফার্ম আসবে। তুমি যে কোনো ফুড এসআইয়ের পেপার যতবার হয়েছে তুলে দেখে নাও যে কোশ্চেন এখান থেকে হুবহু এসছে, যা লিখছি যা আছে। যদি তৈরি করে নিতে পারো তুমি নিজেই বুঝতে পারবে প্র্যাকটিস সেট যেমন করো। তুমি ফুড এসআইয়ের প্র্যাকটিস সেট গুলো করো, তোমাদের তো ইনস্টিটিউট থেকে দিচ্ছে প্র্যাকটিস সেট, এখান থেকে করো, তোমরা নিজেই বুঝতে পারবে যে সেগুলো কিরম ভাবে কমন আসছে, লাইন দৌড়ে দৌড়ে কোশ্চেন আসবে। নেক্সট, ভারতের সব থেকে বড় নদী খাল হচ্ছে ইন্দিরা গান্ধী ক্যানাল বা খাল। খালের ইংলিশ কি? ক্যানাল। রাজস্থান খাল নামে পরিচিত। জাস্ট সাতলেজ, সাতলেজ মানে কি? শতদ্র। এবং বিয়াস নদীতে জল ধারণ করছে, সাতলেজ এবং বিয়াস। ঠিক আছে, সাতলেজ এবং বিয়াস। ভারতের সব থেকে বড় কৃত্রিম হ্রদ হলো গোবিন্দ বল্লভ পন্ত সাগর। গোবিন্দ বল্লভ পন্ত সাগর মোস্ট ইম্পর্টেন্ট। উত্তরপ্রদেশের কোথায়? রিহান্দ নদী। রিহান্দ একটা জায়গা আছে, খুব দারুণ জায়গা, চারদিকে পাহাড় দিয়ে ঘেরা, রিহান্দ নদীতে বানানো বাঁধ থেকে। ঠিক আছে, রিহান্দ নদী বিশাল জলাধার, বিশাল বাঁধ, এমনি যেমনি জলাধার। নেক্সট, মাটি সম্বন্ধিত পড়াশোনাকে কি বলে? পেডোলজি, পেডোলজি। আর যে পড়াশোনা করছে তাকে বলা হয় পেডোলজিস্ট। নেক্সট, পাথর সম্পর্কিত পড়াশোনায় কি বলা হয়? পেট্রোলজি। রথ সম্পর্কে পড়াশোনায় কি বলে? লিমোনোলজি। ইংলিশগুলো দেখবে, হ্যাঁ, লিমনোলজি না, লিমোনোলজি। নেক্সট, সব থেকে বেশি উর্বর মাটিকে কি বলা হয়? সব থেকে বেশি উর্বর মাটিকে পলি মাটি বলা হয়। পলি মাটি কি? অ্যালুভিয়াল সয়েল।
অ্যালুভিয়াল সয়েল। পলি মাটি দু রকম হয়, একটা হচ্ছে প্রাচীন, একটা হচ্ছে নবীন। নবীনটাকে বলছি নিউ, প্রাচীনটাকে বলছি ওল্ড। প্রাচীন পলি মাটিকে কি বলা হয়? ভাঙ্গার। নবীন পলি মাটিকে কি বলা হয়? খাদার, খাদার বলা হয়। ঠিক আছে, কোনটা উর্বর বেশি? খাদারটা বেশি উর্বর। সব থেকে বেশি উর্বর মাটিকে কি বলে? পলি মাটি। প্রাচীন পলি মাটিকে ভাঙ্গর বলছে, দেখো এখানে লিখে দিয়েছে। নবীন পলি মাটিকে খাদার বলা হচ্ছে। ঠিক আছে, এটা উর্বর প্রকৃতির, উর্বর প্রকৃতির। এইটা সেমি ফার্টাইল, সেমি ফার্টাইল মানে খুব একটা উর্বর না, সেমি মানে কি মধ্যম প্রকৃতির উর্বর, মধ্যম প্রকৃতির উর্বর। নেক্সট, কার্পাস চাষের জন্য কৃষ্ণ মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা মানে কি? ব্ল্যাক সয়েল। এরো চিহ্নগুলো দেখবে কোনটাকে দাগ দিচ্ছে, ব্ল্যাক সয়েল প্রয়োজন হয়, যা কি নামে পরিচিত? রেগুর নামে পরিচিত। রেগুর কথাটা কোথা থেকে আসছে? রেগাড়া থেকে আসছে, রেগাড়া, রেগাড়া থেকে আসছে, রেগাড়া তেলেগু ওয়ার্ড, যার কথার অর্থ হচ্ছে কৃষ্ণ বা কালো। এই কৃষ্ণ মৃত্তিকা মহারাষ্ট্রের পরিমাণ মতো দেখা যায়। ওকে, এই কৃষ্ণ মৃত্তিকা কি ভালো চাষ হয়? কটন বা তুলার চাষ ভালো হয়। ঠিক আছে, মহারাষ্ট্রে তুলা উৎপাদন প্রচন্ড বেশি পরিমাণে। নেক্সট, লোহার অক্সাইড বেশি পরিমাণে থাকার জন্য ল্যাটেরাইট মৃত্তিকা অথবা লৌহ মৃত্তিকার রং লাল লাল হয়। এই লোহার অক্সাইড বলছে, তোমরা লোহার অক্সাইড কি বলতে পারো? Fe2O3, ফেরিক অক্সাইড। Fe2O3 মানে কি? ফেরিক অক্সাইড লাল হয়। চা চাষের জন্য ল্যাটেরাইট মৃত্তিকা খুবই উপযোগী। চা চাষের জন্য শুধু চা নয়, কফিও হয়, যার মধ্যে আয়রন থাকে, লৌহ থাকে, আয়রন আর সিলিকা থাকে, সিলিকা, সিলিকা থাকে, যেটা চা চাষ কফি চাষ ছাড়াও এই ধরনের মাটি কি টি কফি ছাড়াও এখানে স্পাইস পাওয়া যায়। স্পাইস মানে মশলা, স্পাইস মানে কি পাওয়া যাচ্ছে? মশলা পাওয়া যাচ্ছে। ক্লিয়ার এতটা প্রত্যেকের? এতটা অব্দি কারো কোনো ডাউট? স্যার ক্লিয়ার। কারো কোথাও কোনো জিজ্ঞাসা? এবার আমরা এমসিকিউ তে ঢুকবো। আমরা কোশ্চেন আনসার ওয়াইজ করলাম। আমরা বলো বাবা। স্যার বলছি গার্লস অফ ওই কাম্বা বলে একটা ছিল না, ওইটা করবেন? ওটা বুঝিয়ে দেবো কি আরেকবার? হ্যাঁ স্যার, ওই পার্টটা মানে একবার একটু রিপিট করলেই হবে। আমি একটু বলে দিচ্ছি, একটু বলে দিচ্ছি, পুরোটাই ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি। এইখানটা ছবি আছে, তা কি বললাম আমরা? এইখানটা, এই যে গুজরাটের এই একটা উপরের পার্ট, এই একটা নিচের পার্ট, তারপর ভারতের পার্টটা নেমে গেছে। এই যে নিচের পার্টটা যেটা দেখছো, এই যে পার্টটা, এটাকে বলা হয় কি? গালফ অফ খাম্বাত, দ্যাট ইজ খাম্বাত উপসাগর, গালফ অফ খাম্বাত। আর এই যে ওপরের পার্ট, এই ওপরের পার্ট, এটা কি বলা হয়? রান অফ কচ্ছ, দ্যাট ইজ কচ্ছের রন অঞ্চল। এইটা ক্লিয়ার এবার? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আর কারো কোনো ডাউট আছে? কারো কোনো জায়গায় কোনো ডাউট নেই? এবার একটু ওয়েট করো, আমরা অন্য সেট নিয়ে আসছি, একটু ওয়েট করে যাও তোমরা।
প্রত্যেকে দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এবার আমরা এমসিকিউ নিয়ে কিছু ঠিক আছে, তোমাদের বলেছিলাম একদিন এমসিকিউ নিয়ে আলোচনা করব। ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম বলো, এটা পারা উচিত। কাঞ্চনজঙ্ঘা বলো, বাকিরা বাকিরা চেষ্টা করো অন্তত। এটা কে টু, কে টু গডিন ওয়েস্টিন বা কে টু গডউইন অস্টিন, কিন্তু বাবা অপশনে তো গডউইন অস্টিন নেই, কি করবো তাহলে? দেখো অপশনে যদি না থাকে তো আমরা করতে পারবো না। ফার্স্ট কোশ্চেনের অপশনও তোমাদের চোখের সামনে, তোমরা একটু ভেবে চিনতে বলো কি হতে পারে। আগেরটা তো আমি পুরো আলোচনা করে দিলাম, এটা তোমাদের একটা টেস্ট মনে করো, তোমাদের একটা পরীক্ষা হচ্ছে, এবার সেই বুঝে একটুখানি চেষ্টা করো। ভারতের দেখো এখানে তো কে টু নেই, বলেছে ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ, তৃতীয় ঠিক আছে। তাহলে তো শিবালিক হবে, শিবালিক হবে তাহলে দ্বিতীয় বলে সব বুঝিয়ে দিচ্ছে। দেখো এই যে শিবালিক হিমাদ্রি দেখছো না, ধরো এই একটা পাহাড়, একটু আগেই বললাম তোমাদের এইটা হচ্ছে কে, এইটা হচ্ছে হিমাদ্রি, এক নম্বর জোনটা কি হিমাদ্রি, যার ইংলিশে অপর নাম কি গ্রেটার হিমালয়, গ্রেটার হিমালয়, এইটা কি হিমাচল, নাম হচ্ছে কি লেসার হিমালয়, আর এইটার নাম কি, এটার নাম হচ্ছে শিবালিক, তিনটে পার্ট, এটা কি আউটার হিমালয়, হয়ে গেল তাহলে 1 2 3 তিনটে জন হয়ে গেল। এবার যে দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ, প্রথম তো আমরা জানি কি কে টু, প্রথম আমাদের কি ফার্স্ট হচ্ছে কে টু, কে টু অপর নাম কি গডউইন অস্টিন, 8611 মিটার। কাঞ্চনজঙ্ঘা এখানে, কাঞ্চনজঙ্ঘার হাইট কত, পিএসসি অ্যান্সার নেয় 8598 মিটার, বাট রিয়েলিটিতে কত 8586 মিটার। অপশানে এইটা পাবে, এইটা করে দেবে, যদি এটা না পাও দেন এটাই আসবে। ওকে, আর এভারেস্টের হাইট জানো কি, মাউন্ট এভারেস্ট 8850 মিটার, একটু আগেই বলেছি বলো। আচ্ছা মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? নেপাল, নেপালে, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ নেপালে। কাঞ্চনজঙ্ঘা কোথায়? সিকিম। হিমাদ্রি তো দেখতেই পাচ্ছ সব থেকে উঁচু জায়গা, হিমাদ্রি অঞ্চলের গড় উচ্চতা কত, হিমাদ্রির গড় উচ্চতা 6000 মিটার অ্যাভারেজ হাইট, অ্যাভারেজ হাইট। শিবালিকের কত, শিবালিক দেখো হিমাচলের নিচেরটা, হিমাদ্রি সবার থেকে উপরেরটা, শিবালিক কত 900 থেকে 1200 মিটার, হয়ে গেল। নেক্সট কোশ্চেন নাম্বার টু, ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কি বলো। উপহ্রদ মানে কি, আমি ইংলিশটা বলে দিচ্ছি, লেগুন। এবার বল বৃহত্তম লেগুনের নাম কি, কে পারবে? অ্যান্সার হচ্ছে চিল্কা। চিল্কা কোথায়, চিল্কা কোন রাজ্য, কে বলতে পারবে? তারপর বলছে দেখো পুলিকট, বলো পুলিকট কোথায়, কে বলতে পারবে পুলিকট কোথায়? পুলিকট হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। সম্বর কোথায়, রাজস্থান, লবণাক্ত জলের হ্রদ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি, মানস সরোবর কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? দেখো কি কি বলছে এখানে দেখবো আমরা, বলছে হচ্ছে পীর পাঞ্জাল, কারাকোরাম, কৈলাস, আর অপশন ডি ওপরে আছে, দেখো শিবালিক পর্বতশ্রেণী, চারটে বলে দিচ্ছে। দেখো একদম ডান দিকের ওপরে শিবালিক পর্বতশ্রেণী,
নিচে তিনখানা অপশন বলা আছে, অতীত পীর পাঞ্জাল কারাকোরাম কৈলাস, কি অ্যানসার হবে? তোমাদের টেস্ট হচ্ছে, অ্যানসার দাও, অ্যানসার তো কি অ্যানসার হবে সকলে ট্রাই করো। পীর পাঞ্জাল, পীর পাঞ্জাল না বাবা, মানস সরোবর হচ্ছে কৈলাস পর্বত অবস্থা, ঠিক আছে, কৈলাস পর্বত অবস্থা। অনেকে তো শুনেছো তোমরা কৈলাস পর্বতে অনেকে উঠতে পারে না, ঠিক আছে, এটা মানে হিন্দুদের একটা পবিত্র স্থান হিসেবে মনে করা হয়। নেক্সট, মানস সরোবর যদি বলে কোথায়, তাহলে মাথা রেখো তিব্বত। মানস সরোবর থেকে একাধিক নদী, সিন্ধু ব্রহ্মপুত্র একাধিক নদীর উৎপত্তি। নেক্সট বলছে মালনাথ কথার অর্থ কি? বলো, পড়া উচিত মাল্লা পদের অর্থ, ট্রাই করো অন্তত। মাল্লা পদের অর্থ কি? বাকিরা পাহাড়ি দেশ, বলো আবার বলো, পাহাড়ি দেশ। মাল্লা পদের অর্থ কি হবে? মাল্লা পদের অর্থ কি? বাকিরা, একজন বলছে পাহাড়ি দেশ, বাকিদের কি হবে? কোশ্চেন নাম্বার ফোর এর অ্যান্সার দেখ, মাল্লা পদের অর্থ কি, এটা অ্যান্সার দিয়েছে, ঠিক অ্যান্সার দিয়েছে, পাহাড়ি দেশ, ঠিক আছে। এই যে পাহাড়ি দেশ, এই মাল্লা কথাটা কন্নড় ভাষা, কি ভাষা? কন্নড় ল্যাঙ্গুয়েজ, কন্নড় ল্যাঙ্গুয়েজ, কন্নড় ভাষা। এই মাল্লা কথার অর্থ কি? এরকম পাহাড়ি দেশ। কোথায় অবস্থিত এটা? পশ্চিমঘাট পর্বতমালা, পশ্চিমঘাট, এই সাইডটা পশ্চিমঘাট পর্বতমালা, পশ্চিমঘাট পর্বতমালা অবস্থিত, ঠিক আছে। এই জায়গাটা কোথায়? এই জায়গাটা হচ্ছে এই এই সাইডটা, এই সাইডটা, এই সাইডটা, একদম নিচে হলে কেরালা হয়ে যেত, এটা হলে কেরালা হয়ে যেত, এই সাইডটা দ্যাট ইজ কি হয়ে যাবে? কর্ণাটক, কর্ণাটকা হয়ে গেল, হয়ে গেল। নেক্সট, কোন রাজ্যে কয়াল দেখা যায়? দেখো কয়াল কথার অর্থ হচ্ছে হ্রদ, দ্যাট ইজ উপহ্রদ বলতে পারো, উপহ্রদ বলতে পারো, ঠিক আছে। কয়াল কথার অর্থ, কয়াল কোথায় দেখা যায়, কে বলতে পারবে? এটা পারা উচিত, কয়াল মানে হ্রদ, গুজরাট না, গুজরাট না, দেখো পশ্চিমবঙ্গ। দেখো কয়েল কথার অর্থ কি, দেখো কয়েল ফার্স্টে বললে কি, কয়েল হচ্ছে কেরালায়, ঠিক আছে। কয়েল কাকে বলছে, কয়েল কাকে বলছে? মালাবার উপকূলে অবস্থিত, মালাবার উপকূলে অবস্থিত উপহ্রদ গুলিকে, যেটা আমি ওপরেই লিখে দিয়েছিলাম, উপহ্রদ গুলিকে স্থানীয় ভাষায় কয়াল বলা হয়, স্থানীয় ভাষায় কি বলা হয়? কয়াল বলা হচ্ছে, ঠিক আছে। দেখো তাহলে আমি কি বলছি, লেক, এই যে লেক বলছি আমরা, এই লেককে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড কি বলা হয়? তাল বলা হয়, তাল। উত্তরাখণ্ডের লেককে কি বলা হয়? তাল। অন্ধ্রপ্রদেশে কি বলা হয়? লেগুন। কেরালায় কি বলা হয়? কয়াল। উত্তরাখণ্ডের হ্রদকে কি বলছে? তাল। নৈনিতাল, সাততাল, ভীমতাল, নাকুচিয়া তাল। অন্ধ্রপ্রদেশে কি বলছে? লেগুন, চিল্কা লেগুন। কেরালায় কি বলছে? কয়াল। কয়ালের একটা এক্সাম্পল দিই, সব থেকে বড় কয়াল, ভারতের লার্জেস্ট কয়েল কোনটা, বৃহত্তম কয়েল, দ্যাট ইজ ভেম্বনাথ, VEMBANAD, ভেম্বনাথ, ভেম্বনাথ। নেক্সট, ছ নম্বর কোশ্চেন অ্যান্সার দাও। মধ্য ভারত পাঠার নিচের কোন অঞ্চলটিকে বলা হয়?
কি বলতে পারবে 6 নম্বর কোশ্চেন অ্যান্সার? নম্বর কোশ্চেনের অ্যান্সার কে পারবে? এটা বলা হয় মালব মালভূমি। মালব মালভূমি মানে কি? এই নর্মদা নদীর উত্তরে মালবা প্লেটো বলেছিলাম, মালবা প্লেটো, মালবা প্লেটো নর্মদা নদীর উত্তরে। তাহলে মালব মালভূমি কোথায়? নর্মদার উত্তরে, ঠিক আছে। নর্মদার উত্তরে কি বলছি? দ্যাট ইজ মালবা প্লেট। ওকে, এটা যেন মনে থাকে। এটা কি বলা হচ্ছে কি? মধ্য ভারত পাঠার, কেন এটাই মিডিল ভারতের মাঝ বরাবর অবস্থিত। দ্যাট ইজ মালবা প্লেটো, দ্যাট ইজ মালবা মালভূমি, এই মালব মালভূমি বলে এটাকে বাংলায়। নেক্সট, এর পরের কোশ্চেনটা বলবে পূর্বঘাট পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম। আজকে বলেছি কি হবে অ্যান্সার, আজকেই বলেছি, কার মনে আছে? ধূপগড় এ হবে, ওটা তো সাতপুরা ধূপগড়। আনাইমুদি তো দক্ষিণ ভারতের, দক্ষিণ ভারত এবং পশ্চিমঘাট পর্বতমালা। স্যার জিন্দাগাড়া যেটা, ওইটা গুড, জিন্দাগাড়া, ঠিক আছে। জিন্দাগাড়া কত বলেছিলাম? দ্যাট ইজ 1690 মিটার, 1690 মিটার, ঠিক আছে। পূর্বঘাটে সর্ব আনাইমুদি কি? 2695 মিটার, এটা পশ্চিম ঘাটে সর্বোচ্চ শৃঙ্গ। পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট, দোদা বেতা 2637 মিটার। দোদা বেতা কি বলেছিলাম? নীলগিরি সর্বোচ্চ শৃঙ্গ, নীলগিরির হাইয়েস্ট পিক, হাইয়েস্ট পিক। ধূপগড় কি বলেছিলাম? 1352 মিটার, সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ, সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে ধূপগড় হচ্ছে সাতপুরা সর্বোচ্চ শৃঙ্গ, দোদা বেতা হচ্ছে এই 2637 নীলগিরি সর্বোচ্চ শৃঙ্গ, আনাইমুদি হচ্ছে 2695 পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ 2695, জিন্দাগাড়া কি 1690, যেটা কি পূর্বঘাটে সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 8, এগুলো টেস্ট, তুমি টেস্ট দিলে বুঝতে হবে তোমার প্রিপারেশনটা কোন জায়গায় রয়েছে। পীর পাঞ্জাল গিরিপট্টি হিমালয়ের কোন অংশে অবস্থিত? গ্রেটার, ট্রান্স, লেসার, তিনটেই বলেছি আমরা, লেসার, ট্রান্স, গ্রেটার। একদম উপরে ট্রান্স, তার নিচে গ্রেটার, তার নিচে লেসার, ট্রান্স, গ্রেটার, লেসার, মানে কার মধ্যে অবস্থিত? লেসার হিমালয়তে অবস্থিত, লেসার হিমালয়। লেসার হিমালয়কে আমি কি বলেছিলাম? দ্যাট ইজ হিমাচল, যার হাইট কত, গড় উচ্চতা 4500 মিটার অ্যাভারেজ হাইট, ঠিক আছে। ট্রান্স হিমালয় কি বলেছিলাম কি? গ্রেটার দেন 7000 মিটার, 7000 মিটারের বেশি। গ্রেটার হিমালয় কত বলেছিলাম? 6000 মিটার। এগুলো কিন্তু সব গড় উচ্চতা, গড় উচ্চতা। নেক্সট, তাহলে অ্যান্সার হয়ে গেল কি? লেসার হিমালয়। আরেকটা অ্যান্সার কি? জিন্দাগাড়া। নেক্সট নেক্সট বলবে লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, আরেকটা দেখো উপরে বলে দিয়েছে নাগাল্যান্ড। মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, নাগাল্যান্ড উপরে দেখতে হচ্ছে ডান দিকে, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, কি হবে অ্যান্সার? এটা পরীক্ষা বহুবার এসছে, বহুবার। এটা হচ্ছে মণিপুর, ঠিক আছে, এটা হচ্ছে মণিপুর। কি বলবো? এটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ মিষ্টি বা সুপেয় সুপেয় জলের হ্রদ, ঠিক আছে, সুপেয় জলের হ্রদ।
মণিপুরে, এখানে একটা ন্যাশনাল পার্ক আছে, এখানে ফ্লুয়েটিং ভাসমান ন্যাশনাল পার্ক আছে, কি নাম, কৈবুল লামজাও। সারা পৃথিবীতে একটাই ভাসমান ন্যাশনাল পার্ক। ফ্লুয়েটিং মানে কি? ভাসমান, ভাসমান ন্যাশনাল পার্ক মানে জাতীয় উদ্যান। ফ্লুয়েটিং ন্যাশনাল পার্ক রয়েছে, তার নাম কি কৈবুল লামজাও, মোস্ট ইম্পর্টেন্ট, কৈবুল লামজাও। স্যার এটা পৃথিবীতে একটা? আরে বলো স্যার, এই ফ্লোটিং ন্যাশনাল পার্ক এটা কি পৃথিবীতে একটা? এটা কিসের একটা? পৃথিবীতে একটাই আছে ভাসমান জাতীয় উদ্যান। হ্যাঁ স্যার, একটাই আছে পৃথিবীতে, একটাই আছে। নেক্সট, কোশ্চেন নাম্বার 10, আন্দামান এবং নিকোবরকে পৃথক করেছে কে? এটা বলে দাও। এ হবে স্যার, আন্দামান ও নিকোবরকে পৃথক করেছে কে? দেখো ফার্স্টে বলছে কি, ডানকান প্রণালী, ডানকান প্যাসেজ। ডানকান প্যাসেজ কি? সাউথ আন্দামান ভার্সেস লিটিল আন্দামান, এই দুটোকে আলাদা করেছে, সাউথ আন্দামান আর লিটিল আন্দামান, ঠিক আছে, এটা আলাদা করেছে, ঠিক আছে। নেক্সট এখানে দেখো, কোকো চ্যানেল, কোকো চ্যানেল কাকে আলাদা করেছে? মায়ানমার ভার্সেস আন্দামান, মানে মায়ানমার আর ভারতের মধ্যে এই কোকো বলে একটা আইল্যান্ড আছে, কিন্তু আইল্যান্ড। নেক্সট এবার বলছে তোমার কই পড়ে আছে 10 ডিগ্রি ছেড়ে আর কার নিকোবর। দেখো কার নিকোবরতে একটা, নিকোবরের একটা আইল্যান্ড, দ্যাট ইজ CAR, কর নিকোবর। কর নিকোবরটা কি? একটা আইল্যান্ড, কোথায় আইল্যান্ড রয়েছে? আন্দামান নিকোবর বলছি, নিকোবরে রয়েছে, তাহলে এটা কোনো ভাগ করেনি, তাহলে ভাগ করেছে কে? 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, ডিগ্রি হবে, হ্যাঁ 10 ডিগ্রি চ্যানেল। আন্দামান নিকোবরকে পৃথক করেছে কে? দ্যাট ইজ 10 ডিগ্রি চ্যানেল, মানে আন্দামান ভার্সেস নিকোবর। দেখ এটা হচ্ছে আমাদের অ্যানসার, আরো কোথাও কোনো ডাউট? এটা আমাদের অ্যানসার, জিন্দাগার অ্যান্সার, লেসার হিমালয় অ্যান্সার। কারো কোথাও কোনো ডাউট, কোনো জায়গায় আটকেছে, কোনো কোয়ারিজ? আগের পেজে কারো কোথাও কোনো ডাউট? প্রত্যেকে শোনা যাচ্ছে এত অব্দি? কারোর কোথাও কোনো ডাউট আছে? একটা শর্ট করে দিচ্ছি, তোমরা একটু জুম করে নিও, ঠিক আছে, নাহলে একটা পেজে তোমাদের আসবে না। নিন জুম করে দেখে নিন, নেক্সট সেকেন্ড পেজ দিচ্ছি, দেখা যাচ্ছে প্রত্যেকের নেওয়া? সেকেন্ড পেজ দিচ্ছি, নিন সেকেন্ড পেজ তুলে নাও। প্রত্যেকের চলো হয়ে গেছে, চলো থ্যাংক ইউ সকলকে।
সকলকে গুড নাইট। হ্যাঁ, এই পিডিএফটা তোমার স্যার থেকে নিয়ে নিও। ওকে স্যার।